গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ। ভাঙড় দু নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতা পেরিয়ায় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। বোমা তৈরির সময় বিস্ফোরণ বলেই জানা যাচ্ছে, অর্থাৎ অনুমান করছে পুলিশ। বিস্ফোরণে আহত পাঁচজনকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ জাগিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাঙড় দু নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতা বেরিয়ায় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আরো বিস্তারিত জানবো রঞ্জিত হালদার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, দেখো দেবস্মিতা, একেবারে মাঝরাতে হঠাৎ বিস্ফোরণ, তারপরেই এই খবর চাউর হয়, এখানে পাঁচজন আহত হয়েছেন, সবাই গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রথম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর এসএসকেএমে ট্রান্সফার করা হয়েছে। এই পাঁচজনের মধ্যে একজন আইএসএফ স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছেন। ঘটনাস্থলে যেমনটা বোমা পাওয়া গেছে, পড়ে রয়েছে এখনো পর্যন্ত ফাঁকা মাঠে, সেখানে বোমা তৈরির মশলা এবং বোমা তৈরির অন্যান্য সামগ্রীও পড়ে রয়েছেন। ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে রয়েছে এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন আইএসএফ পঞ্চায়েত সদস্য যেমনটা রয়েছে, পাশাপাশি বাকি যে চারজন রয়েছে তারা সবাই আইএসএফ সমর্থক, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং স্মিতা, বোমা তৈরির সময় বিস্ফোরণ, রঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো, ইতিমধ্যে অনুমান করছে পুলিশ এই বিষয়ে। বিস্ফোরণে আহত পাঁচজনকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। গণনা শুরু হবে 8টা থেকে, তার আগেই যে খবর সামনে আসছে, গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটলো। জাগিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভাঙড় দু নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতা বেরিয়ায় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য বলেই জানা যাচ্ছে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আরো একবার জানবো। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। রঞ্জিত, দেখো, মাঝরাতে হঠাৎ বিস্ফোরণ, তারপর এলাকার লোকজন বিষয়টা জানতে পারে। যে পাঁচজন আহত হয়েছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে, মানে যে পাঁচজন আহত হয়েছে সবারই মানে শরীরের একাধিক জায়গায় বোমের যে বিস্ফোরণের ফলে একাধিক জায়গায় পুড়ে গিয়েছে, তাদেরকে প্রথম উদ্ধার করা হয়, করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এতটাই তারা গুরুতর জখম হয়েছেন, তাদেরকে কলকাতায় ট্রান্সফার করতে হয়েছে। এই পাঁচজন যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আইএসএফ পঞ্চায়েত সদস্য যেমনটা রয়েছে, পাশাপাশি বাকি যে চারজন আহত রয়েছে তারা কিন্তু সবাই আইএসএফ সমর্থক, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই রয়েছে। যে এলাকায় ঘটনা ঘটেছে একেবারে ফাঁকা মাঠ, সেই জায়গা ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বোমা ওখানে রয়েছে এবং বোমা তৈরির সরঞ্জামও ওখানে পড়ে রয়েছে, এমনটাই ছবি কিন্তু সকালবেলা দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত।